নমস্কার কিছুক্ষণ আগেই বঙ্গোপসাগরে ঘটল ভয়ঙ্কর নৌকাডুবির দুর্ঘটনা ইলিশ মাছ ধরে ফেরার সময় উত্তাল ঢেবে ধাক্কায় গভীর সমুদ্রে উল্টে যায় একটি ইলিশ মাছ ভর্তি নৌকা ভয়ঙ্কর এই দুর্ঘটনায় নৌকার সাথে উল্টে যায় সতেরো জন মৎস্যজীবী গভীর সমুদ্রে ঘন্টাখানেক ভেসে থাকার পর অন্য একটি নৌকা তাদের সকলকে উদ্ধার করে পূর্ব মেদিনীপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে ও কীভাবে ঘটল এই নৌকাডুবির দুর্ঘটনা বিস্তারিত আলোচনা করবো এই খবরে খবরটি শেষ অবধি অবশ্যই দেখবেন স্থানীয় সূত্রের খবর অনুযায়ী কাকদ্বীপের অক্ষয় নগরে সতেরো জন মৎস্যজীবীকে নিয়ে বঙ্গোপসাগরের রূপলি শস্যের খোঁজে পাড়ি দিয়েছিল এফবি বি নামে একটি নৌকা নিম্নচাপের কারণে সমুদ্র উত্তাল হতে পারে এই সতর্কবার্তা পাওয়ার পরে নৌকাটি সতেরো জন মৎস্যজীবীদের নিয়ে উপকূলের দিকে আসছিল সেই সময়ে বঙ্গোপসাগরের কাছে বাঘের সামনে আসতেই উত্তাল ঢেউ দমকা হাওয়ার জেরে ট্রলারটির নিচের অংশ ফুটো হয়ে জল ঢুকতে শুরু করে তড়িঘড়ির সাহায্যের জন্য ট্রলারে থাকা মৎস্যজীবীরা বিপদ সংকেতের মাধ্যমে অন্যান্য মৎস্যজীবী ট্রলারদের সাহায্যের জন্য সংকেত পাঠায় বিপদ সংকেত পেয়ে অন্যান্য মস্ত ট্রলারগুলি উদ্ধারের জন্য এগিয়ে আসে নিরাপদে সতেরো জন মৎস্যজীবীদের উদ্ধার করতে সক্ষম হলেও এই দুর্ঘটনায় প্রায় এক টনের মতো ইলিশ সমুদ্রে বিলীন হয়ে গিয়েছে পাশাপাশি মাছ ভর্তি নৌকাটিও বঙ্গোপসাগরের জলে তলিয়ে যেতে শুরু করে ইতিমধ্যেই ডুবে যাওয়া টলারটির উদ্ধারের জন্য কাকদ্বীপ থেকে পাঁচ থেকে ছয়টি মৎস্যজীবী টলার রওনা দিয়েছে গতকাল আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে উপকূলবর্তী এলাকার জন্য মাছ ধরতে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে কিন্তু তাকে বুড়ো আঙুল দেখিয়ে মাছ ধরতে পারি দেন মৎস্যজীবীরা এই বিষয়ে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে প্রত্যেকটি ট্রলার তৈরির খরচ পড়ে প্রায় আশি থেকে নব্বই লক্ষ টাকা তারপর এক টন ভর্তি ইলিশ মাছ ডুবে যাওয়ায় রীতিমতো কান্নায় ভেঙে পড়েছেন মৎস্যজীবীরা সাত সকালে এই দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রীতিমতো চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি অবশ্যই ক্লিক করে রাখবেন আর যদি আপনাদের এই খবরটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ